আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব শুকনা মাংস, বাংলাদেশের শুকনা মাংস। চলুন তাহলে দেখাই কিভাবে রান্না করি। তো এখানে আমি নিয়েছি শুকনা মাংস, এগুলো আগে সিদ্ধ করে তারপরে হ্যান্ড ব্লান্ডার দিয়ে ব্লান্ড করে নিয়েছি। আর পেঁয়াজ নিয়েছি আমি পরিমাণ মতো দিব, অ্যান্ড আলু নিয়েছি সেটা দিব। তো চলুন এখানে চুলা অন করে রান্না করা শুরু করি। এখন আমি চুলা অন করে দিয়েছি, এখন আমি দিয়ে দিব অয়েল। এখানে আমি সরিষা তেল নিয়েছি, তেলটা এখনো গরম হইতেছে, ওইখানে দিয়ে দিব 2টা শুকনো মরিচ। তারপর দিয়ে দিব দারচিনির খাল 4 পিস। তেজপাতা দিয়ে দিব 3 পিস। গোলমরিচ দিয়ে দিব 10 পিস। এলাচ দিয়ে দিয়েছি 5 পিস। তো এখন সবগুলো উপকরণ বেজে নিব। এখন ভাজা হয়ে গেছে, সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো পেঁয়াজ। এখন আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব, তো সাথে থাকুন। এখন আমার পেঁয়াজটা ভাজা ফিনিশ হয়ে গেছে, আমি পেঁয়াজটা লাল কখনো করে ভাজবো না, হাফ ভাজবো। এখন দিয়ে দিব লিটল বিট ওয়াটার। এখন দিব আদা রসুন পেস্ট 1 টিস্পুন, 2 টিস্পুন। আমি একসাথে আদা রসুন পেস্ট করে নিয়েছি, আমি এখানে 3 টিস্পুন দিয়ে দিয়েছি। এখন আমি দিব আস্ত জিরা। এখন দিব হিমালয়ের পিনসল 1 1½ পিস। এখন দিব আমি টার্মেরিক পাউডার 1 টিস্পুন, 1½। এখন দিব আমি রেড চিলি পাউডার
ওয়ান এলে খাও। এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আমি ডেকে দিব 5 মিনিটের জন্য। এখন আর একটু মশলাটা বসিয়ে নিব। মশলাটা হয়ে গেছে, এখন আমি দিব এই দেখেন আমার হাতে বানানো ঘি 1 টিস্পুন। ঘিটা দিলে কি আপনার সুন্দর একটা স্মেল আসবে। এখন আমি দিব এই শুকনো মাংসগুলো। মাংসগুলো আমি আগে সিদ্ধ করে তারপর হ্যান্ড ব্লান্ডার দিয়ে ব্লান্ড করে নিয়েছি। বাংলাদেশে শিলপাটা দিয়ে করে, অনেকে অনেক কিছু দিয়ে করে, তাই আমি আমার কাছে কোনো শিলপাটা নাই, তাই হ্যান্ড ব্লান্ডার দিয়ে সুন্দরভাবে করে নিয়েছি। এখন আমি এটা ডেকে দিব 2 মিনিটের জন্য। এখন আমি দিয়ে দিব যে আলুগুলো রেখেছিলাম কেটে সেগুলো। এই শুকনা মাংসটা একটু জাল জাল হলে অনেক মজা হবে, তাই আমি 2 গ্রিন চিলি দিয়ে দেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো জাল করতে পারেন। এখন আমি এটা কুক করব 10 মিনিট। টেন মিনিট পর আবার ফিরে আসলাম। এখন এটা নাড়া দিয়ে দিব। এখন আবার দেখে দিব, আবার আসবো 10 মিনিট পর। আবারও ফিরে আসলাম 10 মিনিট পর। তো দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে রান্নাটা। তো আপনারা যদি আরো একটু ফ্রাই করতে চান তাহলে ফ্রাই করতে পারেন, আর যদি এভাবে রেখে দিতে চান তাহলে এভাবেও রেখে দিতে পারেন। আমি এভাবেই রেখে দিব। যদি আমার কুকিংটা লাইক করেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেল, তাহলে নতুন কোনো রেসিপি পেতে আপনার হেল্প হবে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।